আমরা সালফার নিয়ে আলোচনা করতেছিলাম। সালফার গত কয়েকটি ক্লাস আমরা ধারাবাহিকভাবে সালফারের উপর আলোচনা করছি এবং সেটা ইউটিউবে আপনারা পেয়ে যাবেন। আজকে আমরা পরবর্তীতে বিষয়গুলো সালফারের কমপ্লিমেন্টারি হিসেবে আলোচনা করছি। সালফার পেশেন্ট বিভিন্নভাবে তাদের এক্সপ্রেশনগুলো আমাদের কাছে প্রকাশ করে চেম্বারে। কনভারসেশনের সময় তাদের মূল কথাগুলো বেরিয়ে আসে। আসলে একটা পেশেন্ট যখন আমাদের কাছে আসে, আমাদের সামনে বসে থাকে, তখন একটা মেডিসিনের পিকচার আমাদেরকে দেয়। অনেক সময় আমাদের কাছে অনেকগুলো মেডিসিনের শেড মনে হয়, এই জন্য আমাদেরকে এই বিষয়গুলোর উপরে ডিটি করতে হবে। যে যখন আমার কাছে মনে হবে যে এটা কোন মেডিসিনের শেড, তখন ওইটার সাথে যে মেডিসিনের সাথে আমার কন্ট্রাডিকশন হবে তার বেসিক নেচারের সাথে এটাকে ডিটি করে বের করে নিয়ে আসতে হবে এবং একক মেডিসিন আমাকে দিতে হবে। এই বিষয় নিয়ে আমরা বহুবার বিভিন্ন জায়গায় আলোচনা করেছি। আমরা আজকে সালফারের মধ্যেই থাকতে চাচ্ছি এবং সালফারের সাথে রিলেটেড দু একটা মেডিসিনকে আমরা হাইলাইট করার চেষ্টা করব। যেমন অনেক পেশেন্ট আপনার কাছে আসে বা আমাদের কাছে আসে, জিজ্ঞেস করে কীভাবে আসলেন আমার কাছে। সে বললো যে আমার এক পরিচিত নিয়ারেস্ট বন্ধু আপনজন আপনার রেফারেন্সগুলো তাই চলে আসলো। তো জিজ্ঞেস করলেন কে সে, সেইবার আপনার কিউরিয়াসিটি বা আমার কিউরিয়াসিটি জাগে, কে আমার জন্য এত মহানুভবতার পরিচয় দিল। তখন জানা গেল যে সে যে লেভেলের মানুষ, সে একজন ফার্স্ট ক্লাস গেজেটেড অফিসার ছিল, রিটায়ারমেন্টে গিয়েছে। কিন্তু জানা গেল যে তার বাসার কাজের যেই লোক, সে হয়তো আমার কাছে চিকিৎসা করছে, সে বলছে যে আপনি অমুক হোমিওপ্যাথি ডাক্তারের কাছে যান। মহিলা হলে দেখা যাবে তার মেড সার্ভেন্ট তাকে বলেছে যে অমুক ডাক্তারের কাছে যান, সেখানে গেলে ভালো চিকিৎসা হবে। তার সালফারের একটা সবচেয়ে পজিটিভ দিক হলো সে সবার সাথে বন্ধুত্ব করে এবং সবার সাথে তার গুড রিলেশন থাকে, সেটা কাজের লোকে হোক, নিম্ন শ্রেণীর লোক আর উচ্চ শ্রেণীর লোক। সে যেই লেভেল হোক, এই লেভেল মেনটেন করে চলবে এমন কোনো জরুরি না। সে সর্বক্ষেত্রে সর্ব অবস্থা সব জায়গায় সবার সাথে একটা কো রিলেশন রক্ষা করার চেষ্টা করে এবং এটা তার কথা এবং আচরণের মধ্যে প্রকাশ হয়। এক্ষেত্রে আমরা বলতে পারি এটা কি লোক দেখানো বা তার স্বার্থ হাসিলের জন্য করে, না, বেসিক্যালি এটা তার নেচার। সকলের সাথে সুসম্পর্ক, অনেক মেডিসিন আছে তার থেকে কম জানলেওয়ালা লোক, কম স্ট্যাটাসের লোকদের সাথে সম্পর্ক রাখে প্রয়োজনের কারণে। এটা আমরা তারকে আপনার ডিসিপ্লিন পার্সন বলতে পারি, কিন্তু সালফারের ক্ষেত্রে সেটা না। সালফার এক্স্যাক্ট সকলের সাথে গুড রিলেশন রাখার জন্য সে চেষ্টা করে। এরও কিছু অনেক কারণ আছে, আমরা কিছু কিছু কারণ ইতিপূর্বে আলোচনা করছি। এর পাশাপাশি আরেকটা মেডিসিন, সেটা হলো যে ফসফরাস রেসপেক্ট দিবে। কাদেরকে রেসপেক্ট দিবে? ক্লোজ ফসফরাসে সবাইকে রেসপেক্ট দেয়, কিন্তু ক্লোজ রিলেশন তৈরি করে তার আশপাশের লোকদের সাথে। সে অফিসের পিয়ন থেকে বস পর্যন্ত সবার সাথে একটা রিলেশন তৈরি করার চেষ্টা করে। কেন ফসফরাস পিয়নের সাথে রিলেশন তৈরি করে, গার্ডের সাথে রিলেশন তৈরি করে? এই জন্যই তৈরি করে, অনেক বিষয় তার প্রয়োজনীয় বিষয় জানার জন্য এই পিয়ন এবং দারোয়ানের প্রয়োজন। হয়তো দারোয়ানকে সে চা খাওয়ার জন্য 50 টাকা 100 টাকা দেয় বিভিন্ন সময়, তার গাড়িটা দেখে রাখার জন্য। এর পিছনে কোনো একটা কাজ আছে, এই অফিসে কে আসলো, কে গেল, অর্থাৎ গোপনীয় অনুসন্ধান করার একটা প্রবণতা ফসফরাসের মধ্যে রয়ে যায়। কারণ তার উদ্দেশ্য থাকে, একটা বিজনেস মেন্টালিটি থাকে, সে বিজনেসটা এভাবে করতে চায়, অন্যকে ব্যবহার করে সে উদ্দেশ্য হাসিল করতে চায়। সালফারের ক্ষেত্রে এই ধরনের কোনো ক্রিটিকের চিন্তা চেতনা আমরা কখনোই দেখি না। সালফার সবসময় নিজেকে একজন ইন্ডিপেন্ডেন্ট পার্সন ভাবে, এটা হলো সালফারের মূল কোর ফিলিং। এই জন্য তার পরিবারের এই মধ্যে যারা তার থেকেও বয়স প্রায় এজেড বয়স হয়ে গেছে, তার থেকে বয়স কম, হয়তো বাবার বয়স 90, ছেলের বয়স 60, সে 60 বছরের ছেলেকেও ভালো মন্দ পরামর্শ দেবে। কেন ওই সময় তাকে পরামর্শ দেওয়ার কোনো প্রয়োজন নেই, সে তার নাতিকে নিয়ে ভাবে যে আমার নাতি, তাকে ভালো এডুকেশন দিতে হবে,
তাকে ভালো জায়গায় পড়াতে হবে, এই জন্য তার জন্য কিছু সেভিংস রাখা উচিত, ছেলেকে পরামর্শ দিবে ওকে এভাবে করো, এই যে বিষয়গুলো এগুলো প্রয়োজন নেই তারপর সে করে, কারণ সে সবার সাথে একটা গুড রিলেশন রক্ষা করতে চান। ইন্ডিপেন্ডেন্ট বলতে আমরা কী বুঝি? আমরা আমাদের ডে টু ডে লাইফে ইন্ডিপেন্ডেন্ট ব্যাখ্যা খুব সহজেই পেয়ে যাই। আমরা অনেক সময় আমাদের দেশে যখন ইলেকশন হয় তখন আমরা বলি ইন্ডিপেন্ডেন্ট প্রার্থী, স্বতন্ত্র প্রার্থী। অর্থাৎ ইন্ডিপেন্ডেন্ট পার্সন কখনো অন্যের দ্বারা কন্ট্রোল হয় না, একদম সহজ ডেফিনিশন, অন্য কেউ তাকে কন্ট্রোল করতে পারে না। যেমন ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি অর্থাৎ স্বাধীন রাষ্ট্র, সে তার নিজস্ব চিন্তা চেতনা আছে, তার নিজস্ব পরিকল্পনা আছে, সে কারো পরাধীনতার মধ্যে নেই। এই সালপার এই ইন্ডিপেন্ডেন্ট হলে প্রার্থী যদি ইন্ডিপেন্ডেন্ট তাইলে তাইলে তাহলে দলের কোনো, যখন ইন্ডিপেন্ডেন্ট প্রার্থী হয় তখন তার কোনো দল থাকে না, দল না থাকার কারণে দলের রেজুলেশন দলের রুলস রেগুলেশন ফলো করা তার জন্য কোনো জরুরি কিছু না। কিন্তু একটা দলীয় প্রার্থী তার ক্ষেত্রে অনেক কিছুই ফলো করতে হয় তাকে, অনেক কিছু মেনে চলতে হয়, কোনো কারণে এই রুলস যদি সে ভঙ্গ করে তাহলে সাংবিধানিকভাবে সে কী হবে, ওই দল থেকে নর্মালি তার সদস্যপদ বাতিল হয়ে যাবে। কিন্তু ইন্ডিপেন্ডেন্ট পার্টির ক্ষেত্রে এসেরকম কিছুই নাই, সে তার নিজের মতো, সে নিজেই একটা দল, নিজেই তার এই মানে তার রুলস রেগুলেশন তৈরি করে তার মতো সেই পরিচালিত হয়, তার উপরে প্রভাব বিস্তার করার কেউ থাকে না। সালপার নিজেকে এরকম ভাবে যে অন্যের থেকে কিছু সুযোগ সুবিধা নিয়ে জীবনে বেঁচে থাকা থেকে মরে যাওয়া অনেক বড়। সালপারের ইন্ডিপেন্ডেন্টের সাথে প্লাস ইগো একটা মূল কথা, এই ইগোকে বাস্তবায়িত করার জন্য, ইগোকে ঠিক রাখার জন্য সালপার অলওয়েজ নিজেকে ইন্ডিপেন্ডেন্ট রাখতে হবে। ইগো তখনই একজন মানুষের স্ট্রংনেস থাকে, সবার হাই লেভেলে থাকে যতক্ষণ পর্যন্ত সে নিজেকে ইন্ডিপেন্ডেন্ট রাখতে পারে। এরকম অনেক মেডিসিন আছে, নিজেদের মধ্যে ইগো আছে কিন্তু ইগো তারা প্রয়োগ করতে পারে না, কোনো না কোনো সময় অন্যের উপর সে ডিপেন্ড হয়ে যায়। সালফারের সবচেয়ে মানে ক্রিটিক্যাল টাইম হয় এবং সিক কন্ডিশন তখন চলে আসে যখন তার ফিজিক্যালি অন্যের উপর ডিপেন্ড করার মতো অবস্থা তৈরি হয়। এই যে ইন্ডিপেন্ডেন্ট ফিলোসফি এবিলিটি ফর কমিউনিকেটিভ রিলিজিয়াস পার্সন, এই কয়েকটা সালফারের বেসিক পিলার, এগুলো সালফার পেশেন্টের ক্যারেক্টার, এগুলো কোর ফিলিং এবং এগুলো মানে ভিত্তি। এইগুলো পয়েন্ট যদি না থাকে সালফারকে কখনো, অন্য অনেক কিছুই থাকবে কিন্তু এইগুলোর মধ্যে দিয়েই অন্যগুলোকে প্রকাশ করবে। যেমন ইন্ডিপেন্ডেন্ট নিয়ে আলোচনা করে ফিলোসফি এবিলিটি নিয়ে আমরা গত আমাদের ডিসকাশনে আমরা আলোচনা করেছি, সেটা হলো যে সে প্রতিটি কথা পিছিয়ে একটা রিজন নিয়ে বলবে, এই রিজনটা বলে শেষ করবে না, সেটা আবার আপনার কাছ থেকে রিকমেন্ডেশন নেবে, সেসব আমি ঠিক বলেছি তো, আপনার কী মত, এমনভাবে বলবে আপনি সেটার সাথে ডিসএগ্রি করার কোনো ক্ষমতা নাই এবং আপনিও মনে করবেন যে হ্যাঁ ঠিকই তো, লজিক্যাল আছে তো, কথা তো ঠিকই বলছে। এগুলো সবই ফিলোসফি এবিলিটি করে কমিউনিকেটিভ, খুব সুন্দরভাবে অন্যের সাথে চার ডিসকাশন করতে পারে, খোলামেলা বলতে পারে এবং যা কিছু সে বলে এবং করে সেটার মধ্যে কোনো ধরনের আর্টিফিশিয়াল থাকে না, পুরোটাই মনে হবে তার সাথে ডিসকাশন করলে মনে হবে যে সে ন্যাচারাল টক করছে। এরপরে রিলিজিয়াস পার্সন, এরা অতিমাত্রায় রিলিজিয়াস এবং রিলিজিয়াস বিষয়ে এরা খুব বেশি পারঙ্গম পরিশ্রমী এবং এরপর নেওয়াল, বাট প্র্যাকটিসের ব্যাপারে এরা খুব লেজি এবং খুব ভালো প্র্যাকটিস এদের পাওয়া যায় না, কারো হেল্প নেয় না, অন্যকে সেবা দেয়, হ্যাঁ অন্যকে সেবা দেয়, কেয়ার করে, কারণ সারা পৃথিবীর মানুষকে সে চিলড্রেন ভাবে এবং তার আশপাশের যারা তার উপর ডিপেন্ড করে তার আপনজন, অ্যাংজাইটি চিলড্রেন, চিলড্রেন এমন এক পার্সন, এমন এক জেন্ডার, এমন এক গ্রুপ অফ পার্সন যারা নিজের চেষ্টা চরিত্রে কিছু করতে পারে না, সবসময় অন্যের উপর তাদেরকে ডিপেন্ড করতে হয় এবং এই জন্য সালপারের বয়স যাই হোক না কেন সে মনে করে তার পরিবারের লোকদের, পরিবারের লোকরা হয়তো দেখা গেলো তার থেকে বেশি শিক্ষিত হয়ে গেছে, তার ছেলে মেয়েরা অথবা তার থেকে বেশি বোঝে, তারপরে সে মনে করে যে ওদের টেক কেয়ার করার দায়িত্ব আমার। তাহলে আমরা যেখানে ছিলাম যে ডিলিশন ওয়েল ডিলিশন গ্রেট পার্সন ইউজ, সে নিজেকে এখানে এই গ্রেট পার্সন এখানে নেগেটিভ ফর্মে ইউজ হবে, অন্য অনেক মেডিসিনের ক্ষেত্রে এটা নেগেটিভ ফর্মে ইউজ হবে, মেডিসিনের ওগুলোর নাম আমরা বলছি না। এবং ডিলিশন ওয়েলথ, ওয়েলথ এখানে এটাই হবে এই যে তার নলেজ,
তার ইগো সে কতটুকু বহন করার ক্ষমতা আছে, ইন্ডিপেন্ডেন্সি, এগুলো সবই তার ওয়েলথ। ওয়েলথ শুধুমাত্র আমরা যদি ওয়েলথকে কোনো রিসোর্সের মধ্যে অথবা প্রদর্শিত কিছু বিষয়ের মধ্যে যদি সীমাবদ্ধ রাখি তাহলে ভুল হবে। হ্যাঁ, ওয়েলথের মধ্যে একটা স্বভাব থাকেই। ওয়েলথের মধ্যে যতগুলো মেডিসিন আছে সবগুলো মেডিসিনের প্রকাশ ভিন্ন ভিন্ন। সালফার সবসময় তার নলেজের প্রকাশ করবে। সালফার অতীতে সে কতটুকু কী করেছে সে কখনোই তার অর্থ সম্পদের কথা আপনাদেরকে বলবে না, তার কী পরিমাণ অ্যাসেট আছে এটার কথা বলবে না। সে বলবে তার জীবনে কত সময় সে কত পরিশ্রম করছে, তার কত লোকের সে উপকার করেছে, কত কাজ করেছে এবং কোনো রকমের ইনজাস্টিস করে নেই, অনিয়ম করে নেই সুযোগ থাকার পরও। এগুলো হলো তার সবই ওয়েলথ। এবং জীবনে অনেক পরিশ্রম করে, অনেক কষ্ট করে ছেলেদেরকে মেয়েদেরকে আজকে এই যে পর্যায়ে নিয়েছে, ভালো লেখাপড়া শিখিয়েছে, অথচ তার আর্নিং ছিল খুবই কম। এই যে শর্ট অফ নাথিং পাওয়ার, এটা হলো ওয়েলথ। শর্ট অফ কোনো কিছুর অভাব নেই। সালফার সবসময় তার ডিজিজ, যে ডিজিজ নিয়ে আমাদের কাছে আসবে সেটা বলার পরেই সবসময় তার ওয়েলথ নিয়ে যাবে। এই ওয়েলথটাকে অনেক অনেকভাবে বুঝতে হবে। এটাকে কখনোই একটা সীমিত জায়গার মধ্যে আটকিয়ে রাখা যাবে না, কেননা তাহলে আমাদের এই ওয়েলথ মিস হয়ে যাবে। এটা একটা খুবই অ্যাপ্রোপ্রিয়েট মেডিসিন, অ্যাপ্রোপ্রিয়েট রুব্রিক এবং অলওয়েজ অ্যাজ ইউজুয়াল ইউজিং একটা রুব্রিক। এবং এটা আমরা যে কটা মেডিসিন এই ওয়েলথের মধ্যে আছে সবগুলো বেশিরভাগই কমন, এবং এরা ওয়েলথ কোনো না কোনোভাবে প্রকাশ করবেই। এবং এই ওয়েলথকে বুঝতে হবে। আমরা অনেক সময় ওয়েলথকে অর্থ সম্পদ টাকা করি এর মধ্যে সীমাবদ্ধ রাখতে চাই, অ্যাসেটের মধ্যে সীমাবদ্ধ, আসলে তা না। ওয়েলথ বিভিন্ন মেডিসিনে বিভিন্নভাবে প্রকাশ করে, আমরা সালফারের মধ্যে সীমাবদ্ধ রাখতে চাই। এই জন্য সালফার তার নলেজের কথা বলবে, তার রিলিজিয়াস জ্ঞানের কথা বলবে, এই তার ইন্ডিপেন্ডেন্সির কথা বলবে, এবং এটাই হলো তার গ্রেটনেস, যে না আমি, হ্যাঁ আমি পারি, আমার ক্যাপাবিলিটি আছে। ওয়েলথ, এই ওয়েলথ স্যাটিস ইগোকে তার স্যাটিসফাই করে। এই ইগো স্যাটিসফাই করার জন্য সে তার ওয়েলথকে লালন পালন করে, শো করা যায়, অর্থাৎ ওয়েলথকে সবসময় শো করা যায়। যেমন অনেক পার্সন আমাদের কাছে আসে, দামি গাড়ি নিয়ে আমাদের কাছে আসে, সাধারণত আমরা চেম্বারে বসি, সে বাইরে গাড়ি নিয়ে আসলো না, বাইকে আসলো না, পাবলিক এই পাবলিক ট্রান্সপোর্টে আসলো না, রিক্সা আসলো, এটা তো আমাদের জানার সুযোগ নেই। যাদের দামি গাড়ি আছে বা গাড়ি আছে, তেমন মনে করেন যে তার প্রাইভেট কার আছে, যেহেতু আমি হোমিওপ্যাথির একটা আমার প্রাইভেট কার নাই, স্বাভাবিকভাবে সে এটা আনকনসিয়াসলি করে, অনেক সময় কনসিয়াসলি খুব কম হয়, আনকনসিয়াসলি হয়ে যায়। গাড়ির চাবিটা সাধারণত মানুষ পকেটে কম রাখে, যার যদি বা পার্সোনাল গাড়ি থাকে, আর বড়ো দামি গাড়ি থাকলে তো সে চাবির বহরে অন্যরকম থাকবে। তো চেম্বারে ঢুকে আমাদের টেবিলের উপর চাবিটা রাখবে, সে যেখানে বসে আছে তার সামনে একটু চাবিটা। অনেক লোক দেখবেন অর্ডিনারি মোবাইল ইউজ করে, কম দামি মোবাইল, সে কিন্তু পকেটে রাখবে, একটু দামি মোবাইল মোবাইল দেখতে শুনতে গেট আপ ভালো, এই মোবাইলটা বড়ো, সে একটু সব পকেটে হাতে রাখবে অথবা আপনার টেবিলের সামনে রাখবে। ইসিটা শো, এটাই হলো শো। অনেক মহিলারা তার জুয়েলারি প্রদর্শিত করে, অনেক হ্যান্ডসাম জুয়েলারি ইউজ করে এবং দেখতে খুব অ্যাট্রাকটিভ জুয়েলারি, এগুলো হলো তার শো। এটা অনেক সময় মানুষ আনকনসিয়াসলি করে, সে বুঝে সুঝে করে, ডাক্তারকে দেখাইতে হবে এমনটা না, এটা তার একটা নেচার। এই ওয়েল প্রদর্শন করা বিভিন্নভাবে, আমি বলছি ওয়েলকে পরে, এবং প্রত্যেকের ওয়েল ভিন্ন ভিন্ন, ডিসপ্লে করার একটা প্রবণতা থাকে, এবং এর পিছনে তার গ্রেটনেস প্রকাশ হয়। ডিলিশন গ্রেট পার্সন হয়ে গেছে, ইন্ডিপেন্ডেন্ট। আবার আমরা ইন্ডিপেন্ডেন্টে যাই, প্রত্যেক মেডিসিনের ওয়েলথ প্রকাশ ভিন্ন ভিন্ন। এটা কিন্তু আপনার ন্যাচারাল ওয়েলথ না, এখানে আমাদের খেয়াল রাখতে হবে। অনেক হোমিওপ্যাথি এত সহজ সাবজেক্ট না, আমরা যতটা সহজ ভাবি, হ্যাঁ এইটা কিন্তু ন্যাচারাল ওয়েলথ, ন্যাচারাল ওয়েলথ কিন্তু এইভাবে হবে না, এটা মরবাইট লেভেলের ওয়েলথ চলে গেছে। এই জন্যই প্যাশন সি, আমি বলছি না তার গাড়ি, সে দামি গাড়িতে সে চড়ছে বা দামি গাড়িতে সে আছে, তার এটা অন্য কিছু, আমার টাকা আছে আমি কিনতেই পারি, আমি ব্যবহার করতে পারি, অন্য কিছু, কিন্তু এটার প্রকাশভঙ্গি, এটার মধ্যে সেই ওয়েল যেটা সে দেখাচ্ছে সেটার মধ্যে কিছুটা মরবাইট কন্ডিশন চলে আসছে। নচে ন্যাচারালি মানুষ কিন্তু এইভাবে এটা করে না। যখন ওয়েলটা মরবাইট কন্ডিশনে যায় তখন এই পার্সন এই ধরনের আচরণ করা শুরু করে। তো এইটা হলো প্যাথোলজিক্যাল ওয়েল
ওয়েলথ আমরা বলি, কিছু কিছু মানুষ দেখবেন যে তারা লোন কিনে গাড়ি কিনে করে, এটাও তার ডিসপ্লে প্রদর্শনীর জন্য, তার ভিতরে একটা প্রাউড মেজাজ যে আমার গাড়ি আছে। হ্যাঁ, এই যে এই যে এই যে সালফার, সালফারের মেইন বিষয়টা কি? সালফার কেন ইন্ডিপেন্ডেন্ট থাকে? কারণ মনে করে কারো সাহায্য নিয়ে, কারো অনুশোচনা না অনুকম্পা অনুশোচনা সরি অনুকম্পা কারো সাহায্য সহযোগিতা নিয়ে বেঁচে থাকার থেকে মরে যাওয়া অনেক, যেটাকে বলে আমরা মহতাস, এটা কোনোভাবেই সে পছন্দ করে না। সালফারের রোগী দেখবেন অনেক কষ্ট, ভালো টিচার, আমি এরকম দেখবেন টিচারদের মধ্যে অনেক সালফার পাওয়া যায়, সে সামান্য, এখন তো টিচারদের অনেক বেতন, আগের সময় অনেক খুব খারাপ অবস্থা ছিল, অনেকগুলো ছেলে মেয়ে থাকে, সবাইকে ভালো এডুকেশন দেওয়ার চেষ্টা করে, যেহেতু টিচার মানে বুঝে এটা করতে গিয়ে তার জীবনটা প্রেশার হয়ে যায়। সে বহু ছাত্রকে পড়িয়েছে এবং তারা আজকে অনেক বড় বড় জায়গায় আছে, তার ছেলেরা চায় বাবা যদি একটু বলে তাহলে অমুকের কাছে গেলে আমাদের একটা চাকরি হয়ে যায়, কিন্তু সে বলে যে না, আমি কারো কাছে কখনোই কারো দয়া নিয়ে বেঁচে থাকতে চাই না। এক্ষেত্রে যদি আপনি নেট্টামিয়রের কাছে, মনে হয় নেট্টামিয়র কারো কাছে কখনো হেল্প চায় না, এর পিছনে অন্য কারণ হলো তার নেট্টামিয়রের কমিউনিকেশন এত হাই না, কমিউনিকেশন নাই বললেই চলে সে, কারণ সে তার উইকনেস কখনো অন্যের কাছে প্রকাশ দেখতে চায় না। দুই নম্বর কথা হলো যে অন্যের সাহায্য নিবে সে, তারা তার প্রতি দয়া দেখাবে, তার কোনো উইকনেস যখন প্রকাশ হবে অন্যরা তাকে দয়া দেখাবে, এটা সে সহ্য করতে পারবে। ইয়ার পেয়ার পিটি ডবি এবং ওয়েল ডিসপ্লে করার কোনো প্রবণতা একটা মেয়ের মধ্যে নেই, সেটা মেয়ে নিজেকে সরিয়ে রাখে সমাজ থেকে, পরিবার থেকে এবং অনেকের কাছ থেকে, যেহেতু ওয়েলথের মধ্যে একটা মেয়র নাই। সালফারের শুরু হয় ওয়েলথ থেকে প্রপার্টির দিকে যায়, এটা হলো সালফারের মুখ জার্নি। তো প্রপার্টি শব্দ ফেয়ার অফ প্রপার্টি, সামনের দিকে আসবে একটা স্ট্যান্ডার্ড লেভেল থেকে নিচে যাবে, এটাই হলো প্রপার্টি। আমাদের বিভিন্ন সময় আমরা বলে থাকি যে এই কান্ট্রিগুলো প্রপার্টি লেভেলের নিচে আছে, একটা লেভেল ধরা হয়েছে যে এই লেভেলে যখন থাকবে তাকে আমরা প্রপার্টি বলবো না, একে আমরা মধ্যবর্তী একটা রাষ্ট্র বলবো, এতে উপরে গেলে আমরা তাকে রিচ কান্ট্রি। তো সালফারের প্রপার্টিটা কীরকম, এটা হলো কম্পারেটিভ একটা টার্মেল, কম্পারেটিভ প্রপার্টির মধ্যে এটা যদি আপনি আপেক্ষিক বলেন তাহলে সেটা অন্যরকম হবে, কিন্তু একটা স্ট্যান্ডার্ড তৈরি করার পর তার সাথে আপনি কম্পারেটিভ করতেছেন, এটাকে বলে প্রপার্টি। পুয়ারের মধ্যে কী থাকবে, সালফারের মধ্যে পুয়ার নেই, সালফারের মধ্যে পুয়ার নাই, না থাকার কারণে সে তখন কখনোই তার উইকনেস প্রকাশ করে না। পুয়ার একটা প্রেজেন্ট কন্ডিশন, ডিলিশন পুয়ারের মধ্যে আছে, যেহেতু ডিলিশন আছে এটা প্রেজেন্ট কন্ডিশন, আর প্রপার্টি ফিউচার লেভেলে আসবে, বিলো প্রপার্টি অর্থাৎ একটা লেভেলের নিচে গেলেই তখন আমরা বলি একটা লাইনটা বিলো লাইনে আছে, এই সেই ব্যক্তির ইনকাম এখন এই এত পার্সেন্ট লোকের ইনকাম হলো মানে 10,000-এর নিচে, তাদেরকে আমরা বিলো প্রপার্টি বলি, এরা প্রপার্টির নিচে, প্রপার্টির লেভেল থেকেও নিচে চলে গেছে এরা, প্রপার্টির একটা স্ট্যান্ডার্ড লেভেল থাকে। তো এটাকে ভবিষ্যতে তার অবস্থা আরও খারাপের দিকে যাবে, এটা সালফার সবসময় ফিল করে, অবস্থা নিচে যাবে অর্থাৎ লুজ হবে, তার অবস্থান নিচে চলে যাবে, লুজ হবে, এটা তার মধ্যে কাজ করে, এটা হলো পেয়ার অফ প্রপার্টি। আমার হাতে যা আছে, সালফার মনে করে আমার কাছে যা আছে, আমার শারীরিক অবস্থা, আমার হাতে আমার কাছে যা আছে মানে টাকা পয়সা শুধু না, আমার শারীরিক অবস্থা, আমার এনার্জি, আমার শক্তি, আমার ক্ষমতা, আমার পাওয়ার, এই সব কিছু যা আছে তা আমি নিচে যেতে দিতে চাই না, তা হারাতে চাই না, দিস ইজ দ্য প্রপার্টি। পুয়ার অফ শব্দের অর্থ হলো ল্যাক অফ সামথিং, শর্ট অফ সামথিং, এটাকে সহজে রিকভারি করা যায়, কিন্তু প্রপার্টিকে অত সহজে রিকভারি করা যায় না। ওয়েলথের মধ্যে থাকবে শর্ট অফ নাথিং, কোনো কিছুর অভাব নাই, সালফার অ্যাবান্ডেন্স, ডিলিউশন অ্যাবান্ডেন্স ইজ অ্যান্ড অ্যাবান্ডেন্সের শেষ নাই কোনো, এটা একমাত্র আমরা, আমি একটা উদাহরণ সবসময় আপনাদেরকে দিই, আমাদের জমজম কূপের পানি, এটাকে বলা অ্যাবান্ডেন্স। একটা পৃথিবীর মধ্যে সবচেয়ে সুন্দর একটা উদাহরণ হলো অ্যাবান্ডেন্স, এটি আপনি যত উঠাবেন তত শেষ নেই, তত ভরে যাবে, এটাকে বলে অ্যাবান্ডেন্স। অর্থাৎ কোনো কিছু ঘাটতি নেই, অভাব নেই, মাত্র দুটো মেডিসিন আছে, একটা হলো
সালফার, একটা হলো অ্যাডামাস। যে অ্যাডামাস এবং হীরা যেটাকে বলি আমরা, অ্যাডামাস এবং দুটো দুই রকমের জার্নি আমরা সময় সুযোগ পেলে দু এক লাইন আলোচনা করবো অ্যাডামাস নিয়ে, খুব ভালো মেডিসিন। এরপরে যেটা আসে সেটা সালফারের মধ্যে, সেটা হলো ডিলিউশন থিন হি ইজ গেটিং। প্রোবায়োটি এবং থিন হি ইজ গেটিং এগুলো খুব কাছাকাছি চলে, এখানে কিন্তু বডি না, আমরা আরেকটা রুবরিকের কাছাকাছি দেখবেন ডিলিউশন বডি হি বডি টিন, এটা আলাদা। বডি মানে হলো আমার শুধুমাত্র শরীর ফিজিক্যাল লেভেল, আর টিন হি হি মানে হলো পুরো হি, আমি হি বলতে কি আমার, হির যদি অপোজিট বলেন আমি, আই আই মানে কি আমার, আমি আমি নিজে, আমি বলতে এখানে কোনো একটা বিশেষ অর্গানকে বোঝাচ্ছে না, আমার সব কিছুকে মিলেই আমি। তো সালফার ভাবে সে আস্তে আস্তে থিনের দিকে চলে যায়। থিন মানে কি, বাঁশ আপনারা দেখেছেন, বাঁশ গাছের প্রথম অংশ মোটা থাকে, আস্তে আস্তে চিকন হয়ে যায়, এই ধীরে ধীরে স্লোলি হালকাভাবে, এটা বোঝা যায় না, আস্তে আস্তে ক্ষয় উঠছে, ধীরে ধীরে কমে যাচ্ছে। এটা ওই পার্সন তার বুঝতে পারে যে আমার স্ট্রেন্থ বয়স বাড়ার সাথে সাথে অসুস্থতার কারণে জীবনের যে কোনো পর্যায়ে আমার স্ট্রেন্থ কমে যাচ্ছে, আমার রিসোর্স কমে যাচ্ছে। এই হলো পুরা পার্সন। এখানে সবচেয়ে মজার জিনিস হলো থিন শব্দটার আগে ঠিক ছিল, অর্থাৎ আগে পুরু ছিল, মোটা ছিল, এখন আস্তে আস্তে গেটিং থিনের দিকে চলে যাচ্ছে। এই অবস্থা যখন সালফারের মধ্যে আসে তখনই তার মধ্যে ভয় কাজ।